খবরের খবর যদি মানুষ জানিত, খবরের খবর যদি মানুষ জানিত, ঘরবাড়ি ছাড়িয়ার সবাই পালাইত, মহাবতে সুরে
এসেছি আপনার দরবারে, জরুসিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি কারণ সে যদি গাড়ি চালাতে ঘুমায় তাহলে দুর্ঘটনা ঘটবে, গাজী সুলাইমান শেষ হয়ে যাবে, ঠিক না? তো এইদিকে তাকায় থাকা লাগে, কই যাইতাম আমি, কই যাইতাম, কি বুঝাইতেছি আর কি শুনতেছে। মানি হলো এখানের প্রতি মনোযোগ রাখতে হলে আর দেহের প্রয়োজন নাই, আগে আত্মার প্রয়োজন। কথা কি বুঝতেছেন? কেন আত্মার প্রয়োজন? কারণ মনোযোগ দিয়ে যদি আপনি কোনো কাজ না করেন, জীবনে আপনি সফল কোনো জায়গায় হতে পারবেন না, ঠিক কিনা? জীবনে মানুষ যদি তার ক্যারিয়ারকে সুন্দর করে গঠন করতে চায়, দুইটা জিনিস তার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন। একটা হলো তার জীবনে সময়কে মূল্যায়ন করতে হবে, এই সময়ের সঙ্গে সঙ্গে তার প্রত্যেকটা সময়কে মনোযোগ দিয়ে মনোযোগের সাথে সেটাকে আপন করে বরণ করে নিতে হবে, তাহলেই একটা মানুষের অন্ধকার জীবন সোনালি জীবনে রূপান্তরিত হবে। কথা বলেন, আমার কথায় কি একমত? এবার আমার দিকে তাকান, বাঁচবেন না মরবেন? মরবো, বেঁচে যেহেতু আছি মরতেই হবে। কথা বলেন, এই পৃথিবীর অবস্থা কি বর্তমানে ভালো নাকি খারাপ? কথা বলেন, খারাপ। এটার জন্য দায়ী কে বলতে পারবেন? আমরা। আমার দাদা কিন্তু ঠিক কথা বলছে, এটার জন্য দায়ী কারা? আমরা। এটাকে আমি মুখস্থ বলছি না, আমি মুখস্থ বলিনি, কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ একবার স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন।